আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, রাত্রে ঝাড়ু দিলে কি হয়? রাত্রে ঝাড়ু দিলে অমঙ্গল হয় আমার মা বলেছেন, এ বিষয়ে কোরআন সুন্নার কোনো বিধিবিধান আছে কিনা আপনার জানা থাকলে আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমিও এমনটি শুনেছি মুরব্বীদের থেকে, রাতে ঝাড়ু দিলে অমঙ্গল হয়, দারিদ্রতার শিকার হতে হয়, অভাব ঘরে এসে বসে, এমনটাই শোনা যায় বিভিন্ন সময় অনেক মুরব্বীদের কাছ থেকে। তাই আজকে আলোচনা করব, রাত্রে ঝাড়ু দিলে কি সত্যি অমঙ্গল হয় নাকি এটি একটি কুসংস্কার? ঝাড়ু দেওয়ার অর্থ হলো পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সত্যি কথা বলতে পরিষ্কারের একটি গুরুত্ব রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজ থেকে প্রায় 1400 বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আন-নাজাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তিনি আরো বলেন, আন্না মিন সাওবিল ঈমান ইমাতাতুল আযা আনিত তাওরি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটি। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর রাতে ঝাড়ু দিলে বরকত চলে যায়, দারিদ্রতার শিকার হতে হয়, এ ধারণাটি ওই যে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর হয়, দোকানের প্রথম কাস্টমার ফেরাতে নেই, ডান হাত চুলকালে টাকা আসে, এরকমই একটি কুসংস্কার মাত্র। ঝাড়ু দেওয়া বা ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং যতবার ঘর ঝাড়ু দিবেন ততবারে হাদিসের একটি আমলের পাবন্দি করার কারণে আপনার আমল নামায় নেকি হতে থাকবে, সুবহানাল্লাহ। এই বিশেষ সময়ে ঝাড়ু দেওয়া যাবে না বা ঘর পরিষ্কার করা যাবে না, যখনই প্রয়োজন হবে তখনই আপনি পরিষ্কার করতে পারবেন। বিশেষ সময়ে ঘরে ঝাড়ু দেওয়া যাবে না, এই কুসংস্কারগুলোতে একেবারেই কান দেওয়া যাবে না। এমনকি ঝাড়ু দেওয়ার পর যে বস্তুগুলি একত্রিত হয় সেগুলির ব্যাপারে বলা হয়ে থাকে যে সেগুলো নাকি বাইরে ফেলা যাবে না, এটাও একটা কুসংস্কার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কই আরব দেশে তো এমনটি আমরা শুনিনি, যারা মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করেছেন বা থেকে এসেছেন, আমাদের দেশের মতো এতটা কুসংস্কারছন্ন তো তারা নয়, তারাও মুসলিম আমরাও মুসলিম, তাহলে আমাদের মধ্যে কুসংস্কার আসলো কোত্থেকে? একটু গবেষণা করলে দেখা যাবে আমাদের এই উপমহাদেশে আজ থেকে 500 কিংবা 600 বছর পূর্বেই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ বা তার মতো আরো অনেক ইসলামিক ব্যক্তিত্বরা ইয়েমেন ও আরব রাজ্য থেকে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মহৎ কালেমাটি প্রচার করে আমাদের পূর্বপুরুষদের ঈমান আনয়ন করেছিলেন, তাদেরকে ঈমানদার বানিয়েছিলেন। তার পূর্বে কিন্তু এই উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বী মূর্তি পূজকদের আধিক্য বেশি ছিল, এবং তৎকালীন সময়ে মূর্তি পূজার মতো ভ্রান্ত ধর্মের অনুসরণ করে অনেকে বিভিন্ন রকম কুসংস্কারাচ্ছন্ন হয়ে গিয়েছেন। আজকে দীর্ঘত 500-600 বছর হয়ে গেল ঈমান আনয়ন করেছি আমরা, কিন্তু তারপরেও পুরনো সেই কুসংস্কার এখনো ভুলতে পারিনি। আর তার পেছনে মূল কারণ হচ্ছে শিক্ষাগত অযোগ্যতা, কোরআন সুন্নার এলেম না থাকা। এজন্যই তো একজন ইসলামিক কবি চমৎকার একটি কবিতা লিখেছিলেন আবহমান কালের সকল কুসংস্কার নিয়ে। আপনাদের জন্য কবিতাটি আবৃত্তি করছি। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ, পাখি ডাকলে কুসুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে, সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির ঠিক ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটি ঘাম থাকে যার নাকে, হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না তার ঘরেরই চৌকাটে, যাত্রা নাকি অশুভ হয় দেখলে কলস পথে, গাদার গাদা টাকা আসে চুলকালে ডান হাতে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে মুরব্বীদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতেও কানা। আসলেই সত্যি আমরা সবাই এই সকল কুসংস্কারের যারা অনুসরণ এখনো করছি, তারা সকলেই কিন্তু চোখ থাকার পরেও কানা হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ বিরোধী, ইমান বিরোধী এ সকল কুসংস্কারের হাত থেকে রক্ষা করুক, আমিন।